বাংলাতে তার অভিনীত শেষ ছবির বয়স হয়ে গিয়েছে প্রায় 20 বছর। দীর্ঘ 2 দশক তিনি টলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। শুধু টলিউড নয়, শহর কলকাতার প্রতি বিতৃষ্ণা জন্মে শহর ছেড়ে রাজ্য ছেড়ে উত্তরাখণ্ডের পাহাড় ঘেরা প্রকৃতির কোলেই শান্তি খুঁজে নিয়েছিলেন ভিক্টর ব্যানার্জি। তবে তিনি ফিরেছেন পরিচালক তথাগত ভট্টাচার্যের নতুন ছবি আকরিকের হাত ধরে। ভিক্টর ব্যানার্জি আবারও ফিরে এসেছেন বাংলা ছবিতে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনুরাধা রায়। ছবিতে অভিনয় করার সুবাদে দীর্ঘদিন বাদে কলকাতায় ফিরেছেন ভিক্টর ব্যানার্জি। টলিউডের সঙ্গে তার দূরত্ব ঘুচেছে, দূরত্ব ঘুচল কলকাতার সঙ্গেও। এবারের কলকাতা সফরে তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আড্ডা জুড়লেন। আড্ডার মাঝে উঠে গেল বহু পুরনো কথা, স্মৃতি হাতড়ে নস্টালজিক ভিক্টর ব্যানার্জি সাংবাদিকদের বললেন, আপনি প্রতিদান দেখেছেন বাংলার প্রথম অ্যাকশন হিরো বলতে আমাকেই বোঝায়। একদিকে যেমন শতরঞ্জকি খিলাড়ি ঘরে বাইরে করেছি, তেমনই অন্যদিকে প্রতিদান একান্তাপনের মতো ছবিও করেছি। আবার বো ব্যারাক্স ফর এভার এ পিটার দ্য চিটারের রোলও করেছি। রেঞ্জটা একদিক থেকে দেখতে গেলে অদ্ভুত। এতদিন বাদে কলকাতায় ফিরেছেন, টলিউডের প্রসঙ্গে তার ধারণা কি? অভিনেতার কথায় ঠিক জানি না, এতদিন পরে একটা বাংলা ছবি করতে এসে ইন্ডাস্ট্রির অবস্থা সম্পর্কে বলা কঠিন। আর আমি বরাবরই ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলাম, বাংলা ছবি করতাম বটে, কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ বলতে যা বোঝায় সেটা আমার ছিল না। শুনেছি টেকনিশিয়ান স্টুডিও নাকি খুব উন্নত মানের হয়ে গিয়েছে এখন বাকি সব স্টুডিওর তুলনায়। একসময় ইন্ডাস্ট্রির রাজনীতি প্রত্যক্ষ করেছি খুব কাছ থেকে, এখন আর এসব নিয়ে ভাবি না। টলিউডের এক সময়কার অভিনেতা ভিক্টর ব্যানার্জি আজ জীবনের এই পর্যায়ে এসে টলিউড এবং কলকাতা প্রসঙ্গে এক ক্রাশ অভিমান চেপে রেখেছেন তার বুকে। বললেন, বাংলাকে মিস করি কিনা জিজ্ঞাস করছিলেন না? এখানে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু টাকা পয়সার জন্য অনেক কিছুই আটকে যায়। এখনো কলকাতায় আসা মানে যেন নেই এর দেশে আসা, অমুকের জন্য বাজেট নেই, তমুকের জন্য টাকা দেওয়া যাবে না ইত্যাদি। আর নিজেদের শহরটা পরিষ্কার করে রাখতে পারি না আমরা, অসংখ্য হাসপাতাল, আর সেগুলোর কি দশা, এই কষ্ট সহ্য করা যায় না। আমি জন্মেছি এখানে, তারপরে অসমে মানুষ হয়েছি, আর তারপরে কিছুদিন থেকে পালিয়ে গেলাম পাকাপাকিভাবে। তবে কলকাতার সঙ্গে দূরত্ব বাড়লেও শহর কলকাতা আজও আমার মনে প্রাণে বেঁচে রয়েছে। কলকাতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন, কলকাতার অনেক কিছুই মিস করি, তবে যেটা করি না সেটা হলো এখানকার ভায়োলেন্স। এখানে একটা মব মেন্টালিটি আছে যেটা খুবই পীড়াদায়ক, চাইলেই রাস্তায় নেমে সব কিছু পোড়ানো যায়, এই ব্যাপারটা একদম অসহ্য। বিইং অ্যাট দ্য মার্সি অব দ্য মব ইজ নট আ গুড থিং। সংস্কৃতির দিক থেকে এ শহরের দেশের মধ্যে একটা গর্বের বিষয় আছে, তবে এখন সেটাও তো কি আর বলবো। কলকাতার কোলাহল থেকে দূরে আজ পাহাড়ে শান্তির বাসা খুঁজে পেয়েছেন ভিক্টর ব্যানার্জি। কিন্তু যতই মুখ ফিরিয়ে থাকুন, অভিনয় করার ইচ্ছেটা আজও ঘুমিয়ে আছে তার মনে। বর্ষিয়ান অভিনেতার আক্ষেপ, অভিনেতা হিসাবে অনেক কিছুই তো করা বাকি, তবে এখন আর কেউ সুযোগ দেবে না।